কেমন আছেন সবাই? আজ গ্রাফিক্স ডিজাইনের পঞ্চম পর্ব। তো আপনারা যারা পূর্বের ভিডিও এখনও দেখেননি তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই পর্বে আমরা দুটো টুলসের কাজ শিখব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে দুটো টুলসের কাজ শিখাবো। তো প্রথম বা চতুর্থ পর্বে আমরা শিখেছিলাম ম্যাজিক টুল এবং লেসো টুলের কাজ। তো এই টুলে আমরা এই পর্বে আমরা শিখব পেন টুলের কাজ। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। তো আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি। তো ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব। এখানে দেখেন চারটা কর্নার রয়েছে, 1 2 3 4। তো আমরা যদি এখানে পেন টুল দিয়ে ঠিক মিডিলে বা যে কোনো জায়গায় একটা ক্লিক করি বা ওকে, এটা আমরা পরে দেখাচ্ছি, আমরা আগে বেসিক থেকে দেখি। তো আমরা পেন টুলে যাব। পেন টুলে গিয়ে এখানে আমরা ক্লিক করলাম, এটা একটা পয়েন্ট। দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই কর্নার একটা করলাম। দেন এখান থেকে আমাদের এটাকে মিলিয়ে দিতে হবে, এটাকে মিলিয়ে দিলাম। তো এর ফিল কালারটা যেহেতু দেয়া আছে এটা, তো এই জন্য ওই কালারটা দেখাচ্ছে, আমরা রেড কালার দিয়ে দিই। তো রেড কালার দিয়ে দিলাম। তো এর বর্ডার কালার যদি আমরা না দিতে চাই তাহলে এখান থেকে আমরা স্টকটা নান করে দেব, নেই। তো এটা দেখেন, এটা করার আমাদের এদিকে বাঁকা হয়েছে, এদিকে একটু বেশি হয়ে গেছে, এদিকে কম হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা পেন টুলে আবার গেলাম, এখানে এই কর্নারে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করতে হবে। দেন আমরা যদি এখানে এই বরাবর নেই, আমরা তো বুঝতেছি না যে এটা সোজা না এটা সোজা। যদি আমরা এই বরাবর নেই, যদি আমরা শিফট প্রেস করি কিবোর্ডে, শিফট প্রেস করলে অটো দেখেন সোজা এটা নিয়ে নিচ্ছে। আপনি যদি এখানে, আপনার টুলটা কিন্তু এখানে আছে, কিন্তু আপনি যদি সিলেকশন টুল চেপে ধরে রাখেন তাহলে আপনি যদি এখানেও ক্লিক করেন তাহলে দেখেন কি হচ্ছে, এই যে এখানে সিলেক্ট হচ্ছে। তো সোজা নেওয়ার জন্য আমরা শিফট, কিবোর্ডে শিফট চেপে ধরে দেন নিচের দিকে আবার আসলাম, লেফট বাটন ছেড়ে দিলে হবে, লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে না। দেন এখানে আমরা একটা লেফট বাটনে ক্লিক করলাম, দেন এখানে আমরা একটা লেফট বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা এটাকে মিলিয়ে দিলাম। তো এটা হচ্ছে পেন টুলের কাজ। ওকে, তো পেন টুলের আরও কাজ রয়েছে। পেন টুলে গেলাম, এখান থেকে আমরা যদি কোনো পয়েন্ট নিতে চাই তাহলে এভাবে আমরা ওকে, আগে আগে আমরা এভাবে, মূলত এটা ফিল কালার দেয়া আছে এজন্য এরকম দেখাচ্ছে। তো আমরা ফিল কালারটা নান করে দেব, স্টক কালারটা দিয়ে দেব, স্টক কালারটা ব্ল্যাক দিলাম, একটু বাড়াই দিলাম, এই যে। তো এবার আবার দেখাচ্ছি আমরা পেন টুলের কাজ। তো এই যে এভাবে মূলত কিবোর্ড পেন টুল দিয়ে কাজ করার সময় লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে না, সিলেকশন টুলের মতো। তো এটাকে মূলত ক্লিক দিলেই হবে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, এরকম। এখন এটাকে আমরা পেন টুল দিয়ে কিন্তু ধরাই আছে। তো এটাকে মাইনাস করার জন্য আমরা কি করব, আমরা সিলেকশন টুলে ক্লিক করব, করলে দেখেন পেন টুলটা চলে যাচ্ছে। দেন পেন টুলের আরও কাজ, পেন টুলের অনেক কাজ রয়েছে, গ্রাফিক্স ডিজাইন করতে হলে পেন টুলের অনেক কাজ। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, দেন এর বর্ডার স্টকটা নান করে দিলাম, সিলেকশন টুলে গেলাম, সিলেক্ট করে এর স্টকটা এখান থেকে নান করে দিলাম। দেন এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম। তো এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে দেন পেন টুলে গিয়ে আমরা যদি এখানে একটা বর্ডারের উপরে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, এই যে প্রথমে ছিল চারটা কর্নার, এখন কিন্তু এই একটা অ্যাড হয়ে গেছে এর সাথে। এখন যদি আমরা চাই এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এদিকে টান দেয় তাহলে দেখেন কি হচ্ছে, এই যে আমরা যেদিকে নিতে চাই সেদিকে নেওয়া যাবে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর উপরে ক্লিক করে দেন एर ऊपर आबार क्लिक करते होबे कॉर्नारे देन एभाबे এটাই মূলত পেন টুলের কাজ। তো এবারে আমরা একটা স্টার টুল নেব। স্টার টুল নিয়ে তো এখন আমরা আবার পেন টুলে যাব। তো এখানে অনেকগুলো টুল রয়েছে, আমরা লেফট বাটনে যদি ক্লিক করে ধরে রাখি, চেপে ধরে রাখলে এখানে দেখা যাবে কতগুলো টুল আছে। তো আমরা পেন টুল দিয়ে একটা স্টার বানাবো। তাহলে আমাদের প্রথমে এই কর্নারে এক ক্লিক দিতে হবে, এই কর্নারে এক ক্লিক, এখানে এক ক্লিক। এটা মূলত একদম এই যে এর মাথায় আনার পরে এই যে একটা অপশন আসতেছে, এটা আসলে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের একদম সেম টু সেম হবে। দেন এখানে সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন, একদম ইজি ব্যাপার, কোনো এটা কঠিন কোনো কাজ নয়। দেন এই যে তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এর বর্ডার কালারটা দিয়ে দিলাম, আর এর ফিল কালারটা আমরা নান করে দিলাম। বর্ডার কালারটা আর একটু বাড়াই দিতে পারি, এই যে। তো আমরা মূলত এটা আগে ছিল, আমরা এটা বানিয়েছি। তো এটা যদি আমরা এখানে যদি একটা ওই কালারটা দিয়ে দিই ফিল কালার, তাহলে এর বর্ডারটা নান করে দিই, এই যে একদম ইজিলি হয়ে গেল। তো এভাবে মূলত পেন টুলের কাজ করা হয়, একদম সহজ, সবাই প্র্যাকটিস করবেন, পারবেন। তো ওকে, তো এবারে আমরা দেখবো এর লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো, পেন টুলের কাজ গেল। তো এর কাজ পরে দেখবো, আমরা যখন কাজ ডিজাইন করব তখন এর কাজ অনেক থাকবে, তখনও শিখতে পারবো। তো এখন আর বেশি বাড়াবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এবারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ দেখবো। তো আমরা পেন টুল দিয়েই একটি রেক্ট্যাঙ্গেল টুল বানিয়ে নিলাম। তো এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করে এখান থেকে যদি লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে, দেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি, সরি, তো আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, করে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুল গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে ক্লিক করে দেন আমরা যদি এটাকে এদিকে বাড়াইতে চাই, নিচের দিকে নিতে চাই, আমরা যে দিকে নিতে চাবো সেদিকে আমাদের এরকম, এটাই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের। তো পেন টুলের কাজ জানলে মোটামুটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সবগুলো একদম ইজি ব্যাপার, কোনো এটা কঠিন কোনো কাজ না। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কতগুলো, তো পেন টুলে বা ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করে নিলাম। সিলেকশন টুল দিয়ে অ্যাড করতে হবে, দেন এখান থেকে আরও দুটো নিলাম, ওকে। দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে ক্লিক করে আমরা এখান থেকে যদি এটাকে এটার উপর ক্লিক করে যদি নিচের দিকে টান দেয়, তাহলে দেখেন এটা নিচের দিকে যাচ্ছে। আবার এই যে অবজেক্টটা আছে এখানে ক্লিক করে এটা যদি উপরের দিকে টান দেয়, উপরে যাচ্ছে। এটা যদি ক্লিক করে যদি নিচের দিকে টান দেয়, লেফট বাটন ধরে রাখতে হবে, এই যে এভাবে মূলত কাজ করা হয়। দেন এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে আমরা এই যে রাউন্ড একটা এই যে গোল যে অপশন দেওয়া আছে একটা, এখানে যদি আমরা ক্লিক করে চেপে ধরে যদি টান দেই, তাহলে দেখেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে, এই যে। তো এই কাজগুলো আমরা যখন ডিজাইন করব তখন এগুলো সব কিছু শিখে যাব। তাহলে আমরা দুটো টুলের কাজ দেখলাম, একটা হচ্ছে পেন টুল, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আর এবার আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ দেখব। তো আমরা হচ্ছে সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে যাব। দেন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই কর্নারে ক্লিক করলাম, এই যে এই কর্নারে ক্লিক করলে এই ফুল অপশনটা আমাদের ডিলেট হয়ে যাচ্ছে সিলেকশন টুলে, এই যে দেখেন ডিলেট হয়ে যাচ্ছে। দেন আবার আমরা দেখাচ্ছি, এর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এই কর্নারে ক্লিক করলাম, এটুকু কিন্তু ডিলেট হয়ে গেছে। সিলেকশন টুলে গেলে এই যে এটুকু ডিলেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আমরা যদি কোনো অবজেক্ট ডিলিট করতে চাই তাহলে এটা ডিলিট করা যায়। তো এগুলোর কাজ আমরা পরে একদম ইজি, এটা কোনো কঠিন কাজ না, তো সবাই এগুলো পারবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি এটা আবার ব্যাগে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড প্রেস করলে এটা ব্যাগে যাবে। এই যে কন্ট্রোল জেড করলে এই যে আমরা যা করছি একদম সবকিছু ব্যাগে যাবে। তো আমরা যদি কোনো কাজ করার সময় যদি সাপোজ মনে করেন যদি একটু ভুল হয়ে যায় বা কিছু, সাপোজ মনে করেন আমরা ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এই কর্নারটা আমরা রান করলাম, এখন এটা ভুল হয়ে গেছে, এটা আমাদের প্রয়োজন না, তখন আমরা কি করব, তখন আমরা কন্ট্রোল জেড প্রেস করব। ওকে দেন ওকে। তো আমরা তিনটে টুলের কাজ দেখলাম, এবারে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, দেন এখান থেকে আমরা এবারে কাজ দেখব আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এটার কাজ হচ্ছে মূলত আমরা যদি পেন টুলে যাব, পেন টুলে গিয়ে যদি এখানে একদম মিডিলে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টে যাই, গিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমরা টান দিই তাহলে দেখেন কি হচ্ছে, এই যে শেপটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, এটারও অনেক কাজ রয়েছে। এখানে ক্লিক করে দেন এই যে, তো এর অনেক কাজ আছে, অনেক কাজ, তো আমরা সবকিছু শিখবো আস্তে আস্তে। এই কর্নারটা তো আচ্ছা যাই হোক, আমরা শর্টকাট ভিডিও বেশি বড় বানানো যাবে না। তো এই যে আমি যদি কোনো এরকম শেপ বানাতে চাই বা এসব ডিজাইন হচ্ছে ভিজিটিং কার্ড বা অনেক কাজে প্রয়োজন হয়। তো ওকে, আমরা এসব কাজ আমরা এগুলো পরে পারবো সব কিছুই। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো তাহলে আমরা এর আরেকটু কাজ দেখাই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা আর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমরা যদি এখানে সিলেকশন টুলে যেতে হবে, আমরা যদি এখানে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখানে যদি একটা ক্লিক দেই এবং সরি পেন টুল না, আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করলাম একটা, এখানে করলাম একটা। এখন আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করে সিলেকশন টুলে যাব, সিলেক্ট করে দেন এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে দেন আমরা নিচের দিকে বা যদি উপরের দিকে নিতে চাই লেফট বাটন ক্লিক করে সেটাই ধরে রাখতে হবে, ধরে যদি আমরা যেদিকে নিতে চাই সেদিকে আমরা এরকম রান করতে পারবো। দেন এটা গেল। এবার যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি টান দেই তাহলে দেখেন এটা যদি আমরা উপরের দিকে নিতে চাই বা এই যে অপশনটা আছে এটা যদি ধরে আমরা এদিকে টান দিই তাহলে কি হবে দেখেন, এই যে এটাকে বড় করা যাচ্ছে এবং এই যে অপশন আছে এটাকে লেফট বাটনে ক্লিক করে দেন লেফট বাটনে ক্লিক করে ধরে টান দিতে হবে এই যে। তো এটাই মূলত কাজ। তো আমরা যখন ডিজাইন করব তখন আরও শিখতে পারবো। তো ভিডিও বেশি বড় বানাবো না। তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন। থ্যাংক ইউ।